ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আপডেট তথ্য এস এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত তথ্য তাছাড়া শিক্ষার্থীদের অনুদান সম্পর্কিত যে তালিকা সেই বিষয়গুলো নিয়ে এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি তবে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটি সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে এই সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসির একটি বক্তব্য রয়েছে এবং তিনি বলে বলেছেন সে বিষয়টি জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের আহ্বান উপাচার্যের কোভিড নাইন্টিন মহামারীতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান তিনি বলেন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার সময় আমরা নিজেদেরকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারি এই সময়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সব কথা বলেন উপাচার্য অর্থাৎ বিসির যে বক্তব্যটি এটি মূলত কর্মকর্তাদের জন্য এবং তাদের যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি আহ্বান জানিয়েছেন এবং এই পুরো সংবাদ বিজ্ঞপ্তি জুড়ে সেই তথ্যগুলোই দেওয়া রয়েছে যে কোন কোন কতজন অফিসার এতে অংশগ্রহণ করেছেন এবং কারা কারা এতে সম্পৃক্ত ছিলেন সেই বিষয়গুলো দেওয়া রয়েছে মূলত এই নোটিশটি কোনো শিক্ষার্থীদের জন্য নয় এটি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা রয়েছে তাদের একটি প্রশিক্ষণের ব্যাপার আর সেটি মূলত সংবাদ বিজ্ঞপ্তি আকারে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে